অত্যন্ত শ্রেষ্ঠ একটা কথা আছে, যদি একটা দরজা বন্ধ হয় তাহলে ঈশ্বর নিজে আমাদের জন্য আরেকটা দরজা খুলে দেন। কিন্তু কিছু মানুষ আছেন যারা এটা ভাবেন যে আমার সাথে তো এরকম হলোই না, আমাদের জন্য তো কোনো নতুন দরজা খুলল না, কোনো নতুন পথ আমরা খুঁজে পেলাম না, সেই বিষয়ে আমরা চিন্তা করি, দুঃখ পাই যে এরকম কেন হলো। কখনো কখনো নতুন দরজা উন্মুক্ত হয়, কিন্তু পুরনো যে বন্ধ দরজা আছে তার সামনেই আমরা দুঃখী হয়ে বসে থাকি, আর এমন ভাবে বসে থাকি যে নতুন দরজার দিকে আমাদের চোখই যায় না। কখনো কখনো ঈশ্বর জেনে শুনেই আমাদের জন্য নতুন দরজা, নতুন পথ উন্মুক্ত করেন না, কারণ তিনি চান যে আমরা যেন পরিশ্রম করি, কর্ম করি, নিজেকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলি, সক্ষম হই, আর নিজের পথ আমরা নিজেই খুঁজে নিই। কখনো কখনো এমনও হয় যে ঈশ্বর চান যে আমরা যেন সেই পথে চলতে শুরু করে দিই। ভবিষ্যতে গিয়ে ঈশ্বর আমাদের সব কিছুই প্রদান করেন। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের বাড়িতে এসে নিজের দুঃখ নিয়ে বিলাপ করতে থাকেন, সুখ তার দরজায় পৌঁছে গিয়েও বন্ধ দরজা দেখে ফিরে চলে যায়। তাই দুঃখ আমাদের সকলের জীবনে আছে, কিন্তু সেই দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকবেন না, তাহলে আপনি আসন্ন সুখও ভোগ করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।